আসসালামু আলাইকুম। আমরা প্রথম ক্লাসে রেজাউলকে আমরা কীভাবে গার্মেন্টসের কাজগুলো করতে হয় সেই বিষয়ে তার একটা বক্তব্য নিয়েছি। আমাদের কিছু ইম্পর্টেন্ট ক্লাস ছিল, কীভাবে ফ্যাব্রিক্স কাটিং করতে হবে, কীভাবে ফ্যাব্রিক্সগুলো করতে মানে কী কাজগুলো করতে হবে সেই কাজগুলো আমরা তাকে দেখাইছি। আর এখন সব লোক ছুটি হয়ে গেছে স্পেশাল কোর্স যেহেতু, এখন রেজাউলকে আমরা সর্বপ্রথমে ব্যাগ ইয়োগ জয়েন দেবো, ব্যাগ ইয়োগ টপসিন দেবো। আমরা প্রতিদিন মেশিন চালানো শিখবো এবং শেষে আমরা কিছুক্ষণ করে সময় স্যাম্পলটা বানায় আগায় যাবো, ঠিক আছে, যাতে প্রত্যেকটা কাজ আমাদের ব্রেনে ধরে। তো আজকে ক্লাসটা করা হবে, সবাই ভিডিওটি দেখবেন, দেখলে গার্মেন্টস বিষয়ে কিছু জানতে পারবেন। এই ভিডিওর মাঝে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, ঠিক আছে। এখন আমরা দুইটা প্রসেস শিখবো, একটা হচ্ছে BACK ব্যাগ YOUK ব্যাগ ইয়োগ, বুঝলো, ব্যাগ ইয়োগ টপসিন। ব্যাগ ইয়োগ জয়েন, ব্যাগ ইয়োগ টপসিন, ঠিক আছে, দুইটা প্রসেস শিখবো। আচ্ছা, কি বুঝছো না কীভাবে করতে হবে? পাট সমান করে ধরবে। এখন তাকে আমরা আজকে আর কি ব্যাগ ইয়োগটা আজকে প্রথম শেখাচ্ছি। হ্যাঁ, গুড, ফাইন। এখানে হাত রাখছো, সুন্দর করছে, কিন্তু এই যে এত মোটা হয়েছে কেন? অ্যালাউন্স এক মাপে যাবে, এই যে একই নেবেন, এই যে দেখা আছে, আরো কমবে, আরো কমাও। তুমি এখান থেকে হাতটা যতটুকু তুমি ব্যালেন্স করবা এখানেও ঠিক তাই হবে। তুমি যদি এখান থেকে তুমি যদি বাড়ায়া ধেরা যদি এখানে চাও কাজ হবে না। তোমার এখানে তোমার মানে অ্যাকুরেট থাকবে, এখানে যখন তুমি অ্যাকুরেট থাকবে তখন তোমার এখানে অ্যালাউন্সটাও অ্যাকুরেট যাবে, ঠিক আছে। এটা হচ্ছে তোমার হাইলের মতো কাজ করবে। দেখুন, হাইল তুমি এদিকে আনতেছো, এদিকে বাইরে গেছে, হাইল তুমি ওদিকে রাখো, কমে যাবে, দেখছো। এভাবে তুমি কাজ করো, আশাবাদী আমাদের রেজাউলের কাজটা খুব দ্রুত কমপ্লিট হয়ে যাবে। আজকে তো আমরা তাকে ইয়োগটা দিচ্ছি, আজকে ইয়োগ জয়েন, ইয়োগ টপসিনটা ক্লিয়ার করাই দেবো। তো দয়া করবেন যেন ওর কাজটা ভালো মতো শেখানো হয়। প্রথম তিনটা পার্ট একবারে সমান করে ধরলাম, তাই না, ধরছি না সমান করে। তারপরে এই ধৈরা কী করলাম, প্রথমে আমি এই দিলাম, এই যে এরকম মতো রাখছি, এই পর্যন্ত রাখছি, দেখছো, একটা সোয়েটারটা আন্দাজ আছে না, রাখার পরে দিয়ে এই ব্যাগ স্টিচ দিয়ে আবার সেলে আসি। আহার পরে প্রথমে ইয়োগ, তারপরে বডি, তারপরে আবার কি ইয়োগ, এই তিন পার্ট সমান করে ধরছি, দেখছো। ধরার পরে এই দেখো, এই ধৈরিয়া দেখছো, মোবাইলটা সেলিং করে দাও তো। পরে আবার কি করছি, সমান করে ধরছি, আবার এই পার্ট ধরছি, ধরার পরে আবার এক মাপে আইছি। আমি কিন্তু আট সারছি, এখানে দেখছি আমি আধ্যে টিকতে ধরে রাখছি, এই গেছে আমি আট সারছি, এখানে আমার হাত হয়েছে, আমি আট সরাইছি, আমার তেন পার্ট সমান আছে, এই পর্যন্ত আহার পরে আমার এতে দেখছো হাত হয়েছে, তারপরে বেরিয়ে বেরিয়ে, ঠিক আছে, এভাবে করো। আর তিনবার চারবার ট্রায়াল দেওয়ার পরে সরাসরি পড়াশোনা। আমাদের এই যে নাজমুলে এই শার্টটা বানাইছিল, কাজ শেষ, এখন হ্যাম আর কলারের কাজটা বাকি আছে। আর ভাই এখন ওই যে ব্যাগ ইয়োগ জয়েন করবে, কত দূর করছেন ব্যাগ ইয়োগ জয়েন? আরেকবার টোটাল কয়বার ট্রায়াল দিছেন? এটা নিয়ে সাত থেকে আটবার হলো, সাত থেকে আটবার। তাহলে আরেক দুইবার ট্রায়াল দিয়ে সুতো লাগা এটা করে ফেলবে, ঠিক আছে, ভালো থাকবে তো, ওকে করেন। টেনশনও কি হয়েছে না? ক্যামেরাটা কাছে নিয়ে আসেন, আসলে বিষয়টা হচ্ছে কি, নিজের হাতে একটা শার্ট বানানোর যে একটা ফিলিংস, ঠিক আছে, ওইটা মানে আপনারা ভিডিও যতই দেখেন এটার ফিলিংস কোনোদিনই আপনারা উপলব্ধি করতে পারবেন না। যখন যে বানায় সেই শুধু এটার ফিলিংসটা পায়, নিজের হাতে একটা শার্ট বানায় গায়ে দিব, কি একটা যে ভাব নাকি। এখন নাজমুল শিডিউল অনুযায়ী আমাদের হ্যাম করতে গেলে কোন সাইডে গাইড লাগবে, লেফট সাইডে গাইড লাগবে, কারণ যেহেতু আমি ফোল্ডার করবো না। এই দেখো সূত্র, দেখো আমি তো ফোল্ডার দিয়ে শিলাবো, তাই না? এখন দেখো আমি যদি এভাবে যদি ভাঁজ দেই তাহলে আমার লব কোন সাইডে আছে, লেফট সাইডে,
তাহলে আমার গাইড লাগবে কোন সাইড? এবং 160 লক সেট করবা, ঠিক আছে? এসপিআই হবে 8টা। ফাইনালি এখন আমাদের রেজাউল উনি আর কি জয়েন করবে, তাই না? জি, আমাদের কিন্তু রেজাউল স্যার ছিল একেইজের, যারা আর কি আমার একেইজের মেকানিক, কোনো ভাই যদি ভিডিওটা দেখে থাকেন জানেন রেজাউল স্যার ছিল, খুব টেকনিশিয়ান একজন লোক ছিল রেজাউল স্যার। তো সেই রেজাউল স্যারের পরে আবার আমার এক ছাত্র পাইলাম রেজাউল, একজন ছিল আমার স্যার, এখন একজন আমার স্টুডেন্ট। সাবধান, হাতে নিডল ঢুকে যাবে, এভাবে কখনো করা যাবে না। দাঁড়াও, সবসময় এটা করার পরে, ঠিক আছে, এই সুতাটা বাড়তি থাকবে না, এই সুতাটা হাত দিয়ে ধরে ঘুরাইয়া সুতা উঠাবা, ফিট জাগাও, ফিট জাগাও। এই যে সুতা দেখছো, এখন দুইটা ফিটের নিচে দিয়ে দিবা, ফিট নামাও। ধরো এই কাপড়টা কোথায়? এখন মেশিনে সুইচ দেওয়া আগে, ফিট জাগাও। এখন সুন্দর করে আগে সেলাই করো, সেলাই করে এই সেলাই শেষে এসে থামবা। সেলাও, কাজ ধরা হচ্ছে, হ্যাঁ সেলাও। ফাইনালি আমাদের ব্যাগ ইয়োক জয়েন হয়ে গেছে, আমাদের ব্যাগ পার্ট কমপ্লিট, এখন টপ সিন বাকি আছে, এখন তাকে আমরা টপ সিনটা দেখাই দেবো, টপ সিনটা হলেই আমাদের কাজ শেষ।